আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করব অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও খুবই মজার হয় বাস ভাবে তৈরি করলে ছোট বড় সবার অনেক বেশি পছন্দ হবে আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন চলে যাচ্ছে পুরো রেসিপিতে প্রথমে এখানে আমি এক কাপ কাঁচা সুজি নিয়েছি সুজিটাকে আমি ভেজে নিয়ে নিই এখন এই সুজিটাকে একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গমের আটা তবে আপনারা চাইলে এখানে ময়দা বা চালের গুঁড়াটা ইউজ করতে পারেন দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এক টেবিল চামিচের মতো নিয়েছে আদা কুচি আদা কুচিটা দিলে এটা টেস্ট আরও বেশি ভালো আসে দুই তিনটা দিচ্ছি কাঁচা মরিচ কুচি তবে ঝালটা বেশি পছন্দ করলে মরিচের পরিমাণটা আপনার এখানে কিছুটা বাড়িয়েও নিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আর টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে এটা অনেক বেশি ফ্লাফি হবে আর এই কাপটাতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পানি পানি দিয়ে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব একদম স্মুথ করে এটাকে ব্ল্যান্ড করে নিতে হবে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদম স্মুথ ব্ল্যান্ড করা হয়েছে এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই মিশ্রণটা খুব বেশি ঘন বা একদম পাতলা হবে না আমার কাছে এটা কিছুটা ঘন মনে হচ্ছে আমি আরও দুই টেবিল চামিচের মতো পানি অ্যাড করে নিচ্ছি পানিটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামিচ বেকিং সোডা তবে এটা আপশনাল না দিতে চাইলে না দিলেও চলবে এখন এটাকে আবার খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আর কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা এখন তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে ভেজে নিব আমি চুলা একটা ছোট প্যান বসিয়ে নিয়েছি এক চাঁচামিশের মতো তেল তেলটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি আর এখন আমি ব্যাটারের থেকে দুই ডাবর মতো দিয়ে দিচ্ছি ব্যাটার ব্যাটারটা দেওয়ার পর আমি এটাকে হালকা একটু ছাড়িয়ে নিচ্ছি আর এটাকে আমি খুব বেশি বড় করে তৈরি করছি না তবে আপনার আপনাদের পছন্দ মতো এটাকে ছোট বা বড় করে তৈরি করে নিতে পারবেন এখন চুলার আচটাকে মিডিয়াম লোয়ে রেখে দুই তিন মিনিটের মতো একটা সাইড ভেজে নিব চুলার রাজটাকে লয়েই রাখতে হবে খুব বেশি হাইটে এটাকে ভাজা যাবে না যখন দেখবেন এটার উপরে এরকম ছিদ্র ছিদ্র হয়ে এসেছে তখন এটাকে উল্টে নিতে হবে আমি দুই তিন মিনিট পর এটাকে উল্টে নিচ্ছি আর উল্টে নেওয়ার পর আবারও খুব সামান্য একটু তেল দিয়ে দিচ্ছে আর এখন এই সাইডটাকেও এক দুই মিনিটের মতো ভেজে নিব এই সাইডটাকেও আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এটা এখন তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে বাকিগুলো তৈরি করে নিব এগুলো তৈরি হতে একদমই সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে এগুলো তৈরি করে নেওয়া যায় এক একটা তৈরি করে নিতে তিন চার মিনিটের মতো সময় লাগে আর আমি এখানে যে পরিমাণে ব্যাটার তৈরি করেছি সেটা দিয়ে আমি এখানে পাঁচটা পর্যন্ত তৈরি করতে পেরেছি একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি আর এখন এগুলো আপনার গরম গরম সসের সাথে বা এমনিতেও সার্ভ করতে পারেন এগুলো খেতে খুবই মজার আর হয় অনেক বেশি হেলদি হয় আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখবেন আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ